করা যায় এবং খুবই অল্প সময়ের মধ্যেই। তো চলো আমি রেসিপিটি শুরু করছি। ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ মা জ্বালানি রেডি করে দিচ্ছে আমাকে। এখানে আমি 30টার মতন কাঁঠালের কোষ নিয়েছি, এগুলোর ভিতর থেকে আমি বীজগুলোকে বের করে নিয়েছি। এবার এটা থেকে আমি রসগুলোকে বের করে নেব। আমি বাঁশের ঝুড়িটার সাহায্যে রসটা বের করে নেব। এবার আমি ঘষে ঘষে রসগুলোকে বের করে নেব। এটাকে কিন্তু তোমরা ঝাঁঝরা থালার মাধ্যমে করতে পারো। আমি কিন্তু আরেকটা ভিডিওতে দেখিয়েছি তোমাদের, আমি কাঁঠালের ফুলুরি করেছিলাম, তো তখন আমি ঝাঁঝরা থালা নিয়েছিলাম। যারা ভাবলাম আমি বাঁশের ঝুড়িতে করে দেখাই, তো সেই জন্য আমি বাঁশের ঝুড়িতে করে দেখাচ্ছি। তোমরা চাইলে ঝাঁঝরা থালা নিতে পারো। দেখতে পাচ্ছ তোমরা রস কিন্তু বেরোচ্ছে। আমি সম্পূর্ণটা এরকম করে রসগুলো বের করে নেব। আমার কিন্তু সবটা রস বের করা হয়ে গেছে। দেখো রস কিন্তু অনেকটাই হয়েছে, প্রায় 1 কিলোর মতন হয়েছে। আমি 1 কিলো কাঁঠালের রস দিয়ে তোমাদের ভাপে পিঠাটা করে দেখাবো। পরিমাণগুলো আমি 1 কিলোর মাপে করে দেখাবো, তোমরা যতটুকু নেবে সেই পরিমাণ মতো আন্দাজ মতো তোমরা করবে। এখন আমি পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু বাজার থেকেও কিনে আনতে পারো। একবারে সবটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দেখে দেখে দিতে হবে, গুটি গুটি যাতে না হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1 কিলো কাঁঠালের রস এবং 500 গ্রাম চালের গুঁড়োতে কিন্তু 1/2 কাপ চিনির প্রয়োজন হয়। তারপরে তোমাদের ইচ্ছে মতন, তোমরা যদি বেশি খাও তাহলে বেশি দেবে, এবং যদি কম চিনি পছন্দ করো তাহলে কম দেবে। এখন দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবারে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি খুব ভালো করে মাখতে থাকবো। এটার মধ্যে কিন্তু কোনো রকমের গুটি থাকা যাবে না, একদমই ভালো করে মাখতে হবে। কাঁঠালটা মাখতে মাখতে এদিকে আমি অন্যটাকে ধরে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, এটার মধ্যে কিন্তু একদমই কোনো গুটি নেই। এটা তোমরা দেখতে পাচ্ছ কেমন নরম হয়েছে, একদম এরকম করে করবে। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকমের জল ইউজ করিনি। জল দেওয়াটা কিন্তু তোমাদের কাঁঠালের রসের ঘনত্বের ওপর নির্ভর করে। কাঁঠালের রসের ঘনত্বটা যদি একদম পাতলা হয় তাহলে কিন্তু জল দিতে হবে না, আর যদি ঘন থাকে তাহলে কিন্তু জল দিতে হবে। আমার কিন্তু এখানে জল লাগেনি, কারণ আমারটা পাতলা ছিল একদমই। তো এবারে এটাকে আমি 5 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। হাঁড়িটা বসাই দিচ্ছি, হাঁড়িটার মধ্যে অনেকটাই জল আছে। পিঠাটা বানাতে কিন্তু জল লাগবে, তো সেই জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা এখন চাল করে গরম করে নেব। এই ধরনের ছিদ্র গামলা লাগবে, এই গামলাটাকে আমি এখন আমি হাঁড়ির উপর দিয়ে দিচ্ছি, এটিতেই পিঠা তৈরি হবে। 5 মিনিট পর ফিরে এলাম, এবার আমি ঢাকাটা উঠিয়ে নেব। এটার উপর দিয়ে হাত দিলে কিন্তু দেখতে পাবে তোমরা শক্ত হয়ে গেছে, তো ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, এটা শক্ত হওয়াটাই স্বাভাবিক। এবারে এটাকে আমি মিশিয়ে নেব। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে আমি ফেটিয়ে নেব। এটাকে আমি 1.5 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। তো পিঠাটা তোমাদের 3টে জিনিসের সাহায্যে করে দেখাবো। একটা আমি নিয়েছি আইসক্রিমের বাটি, একটা নিয়েছি চায়ের কাপ, আরেকটা আমি নিয়েছি টিফিন বাটির ঢাকনা। এটা কিন্তু তোমরা বাটির সাহায্যেও করতে পারো, বাটি দিয়েও করতে পারো। এগুলোর মধ্যে তেল মেখে নেব। তোমরা এখানে যে কোনো তেল নিতে পারো, সাদা তেলও নিতে পারো, আবার সরিষার তেলও নিতে পারো। আমি এখানে সরিষার তেলটাই নিয়েছি। এবার কাপের আমি গোটাটা কাপের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে আইসক্রিমের কাপটা নিয়েছি, হাফ হাফ করে দেব, পুরোটা ভর্তি করে দেব, এটা কিন্তু ফুলে উঠবে। চায়ের কাপের মধ্যে আমি হাফ করে দেব। এটা তো আমি হাফ দিয়েছি। এবার আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরে হাওয়াটা বের করে নেব। সবগুলো আমি একইভাবে করব। আমি পিঠেগুলোকে বসিয়ে দেব। এটাকে আমি 4 মিনিট পরে উঠিয়ে দেখব হয়েছে কিনা।
4 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ফোড়নের আঁচটা এখন জোরে রাখতে হবে। 4 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। এখন আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, একটুকো কাঠিতে লেগে নেই। এটাকেও দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ লেগে নেই কাঠিতে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আমি এটাও বসিয়ে দিচ্ছি ঢাকনাটাকেও। এটিকেও ঠিক 4 মিনিট ঢেকে রাখবো। এবারে খুলে তোমাদেরকে দেখে দিচ্ছি। এদিকে এমনি করে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর হয়েছে, দুপাশই হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ফুলে হয়েছে। কাপের থেকে কিন্তু প্লাস্টিকের বাটিটা সুন্দর হয়েছে, কাপেরটা দেখো তেরা বেঁকা হয়ে গেছে, আর এটা সুন্দর হয়েছে, প্লাস্টিকটাই ভালো। 4 মিনিট পর আমি ঢাকাটা উঠে দেখে নিচ্ছি। এদিকেও কাঠির মাধ্যমে দেখে নিচ্ছি হয়েছে কিনা। হয়েছে, দেখতে পাচ্ছি একটুকু কাঠিতে লেগে নেই। আমি নামিয়ে নিচ্ছি। এমন করে আমি সবগুলোকে বানিয়ে নিব। এটিকেও আমি খুলে দেখে দিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে। চায়ের কাপের থেকে এগুলো সুন্দর হচ্ছে, সেই জন্য আমি চায়ের কাপ দিয়ে করবো না। দেখো কেমন তেরা বেঁকা, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ভিজে কাপড় নিয়েছি, এগুলো পরিষ্কার করে মুছে আবার তেল দিয়ে আবার বসিয়ে দিব। কাপড়টাকে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, শুকনা কাপড় নিলে হবে না, ভিজিয়ে নিবে। মাঝে মধ্যে তোমরা দেখে নিবে হাড়ির জলটা শুকিয়ে গেছে নাকি, তাহলে আবার জল দিয়ে আবার বসিয়ে দিবে। দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল পাকা কাঁঠালের ভাকা পিঠা। তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে।